হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন তো? সম্রাটের অস্থির আত্মা পৌঁছে গেছিল সাহাগঞ্জে, তার নিজের থিয়েটার দল বরানগর দৃশ্যকাব্যকে নিয়ে। বরানগর দৃশ্যকাব্যের অনুনাটক ইন্টারভিউ, সাহাগঞ্জের একটি অনুনাটকের নাট্যোৎসবে আমরা আমন্ত্রিত অভিনয় করে এলাম। এর আগে চন্দননগরে এই নাটকটি করে আমরা বেশ কটি প্রাইজ পেয়েছি। এখানে সুমিতদাকে দেখতে পাচ্ছি, সুমিত সিনহা বসের চরিত্রে অভিনয় করেন। মোহিত চট্টোপাধ্যায়ের নাটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি ড্রেসিং রুমটিতে রয়েছে। আমাদের রানা কাজ করছে, রাহুলও কাজ করছে। শোয়ের আগে মঞ্চ কীভাবে প্রস্তুত হলো, খুবই সিম্পল মঞ্চ থাকে ইন্টারভিউতে, বিশেষ কিছু নয়। মাপে একটি ছোটই মঞ্চ ওখানে পেয়েছিলাম, তবে খারাপ না, এবং দর্শকও মোটামুটি হয়েছিল। এখানে ঠিক নাটক শুরুর কিছুক্ষণ আগে আমরা পৌঁছে গেছিলাম এবং মঞ্চ সাজানোর কাজ চলছে, তার সঙ্গে লাইট সেটিং একটু আগে হয়ে গেছে। সাউন্ড চেকিংও হয়ে গেছে। এখানে আমাদের একটি ব্যানার নাটক কাজে লাগে, সেটিকে সোজা করার কাজ চলছে। মূলত রানা আর রাহুল মিলে এই কাজটা করছে, সঙ্গে রূপ বলে একটি ছেলে গেছিল, সেও কাজে অনেক সাহায্য করেছিল আমাদের। সাহাগঞ্জ হুগলি স্টেশনের কাছে ব্যান্ডেল চার্চ পেরিয়ে একটি জায়গা, মানে হুগলি স্টেশনে নেমে ত্রিবেণীর অটো করে যাওয়া যায়। সেখানে সুর ছন্দম বলে একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়েছিলাম। একটু দর্শক আসনটা দেখিয়ে দিই, যদিও এখনও কোনো দর্শক এসে পৌঁছননি, নাটক শুরু হতে বেশ কিছুক্ষণ দেরি আছে। তবু ছোটোর মধ্যে কী সুন্দর সিম্পল ব্যবস্থা, দেখুন কী সুন্দর লাগছে না কালারফুল চেয়ারগুলো চারদিকে অপেক্ষায় রয়েছে। আমরা অপেক্ষায় আছি, আমাদেরই প্রথম শো ছিল সেদিন, 3 সেপ্টেম্বর 2023 সালে। আপনারা সঙ্গে থাকবেন আমাদের।